नमस्कार बंधुरा आपनारा देखें मंडल सेवा केंद्र यूट्यूब चैनल। तो बंधुरा आपनार काछे कि आधार कार्ड आछे? जदि आपनार काछे आधार कार्ड थेके थाके ताहले तो एई भिडियोटा आपनार जोन्नो खुबी गुरुत्वपूर्ण। गवर्नमेंटेर तरफ थेके बर्तमान किन्तु नतून एकटी नोटिस जारी करा हयेछे, जादेर काछे बर्तमाने आधार कार्ड रयेछे तादेर किन्तु दुटी काज किन्तु अवश्यई करते हबे। एई दुटी काज किन्तु सबाइके अवश्यई करते हबे। जदि एई दुटी काज जदि आपनि ना करे थाकेन ताहले किन्तु आपनार आधार कार्डटी बन्ध हये जेते पारे, अथवा जदि बन्ध जदिओ ना हय ताओ किन्तु आपनि आधार कार्डे विभिन्न रकम बेनिफिट किन्तु पाबेन ना। सरकारेर तरफ थेके जे विभिन्न रकम सुयोग सुविधा देওয়া হচ্ছে সেগুলো কিন্তু আপনি পাবেন না, এবং কিন্তু সরকারি বিভিন্ন রকম সার্ভিসে কিন্তু লাভ আপনি ওঠাতে পারবেন না। তো সেই জন্য কিন্তু যাদের কাছে বর্তমানে আধার কার্ড রয়েছে তাদেরকে সবাইকে অবশ্যই কিন্তু এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে। তো আধার কার্ড থেকে গেলে কোন দুটি কাজ করতে হবে সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে যদি আপনি আধারে যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যদি যান তাহলে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে একটা নোটিশ মতো একটা দিয়েছি আপনার সামনে। তো এই নোটিশে কী বলা হয়েছে আপনাদের একটু বলে দিই। তো বর্তমানে কিন্তু বলা হয়েছে যে আধার কার্ড কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এবার আপনি আধার কার্ড যারা কিন্তু 10 বছরের বেশি হয়ে গেছে, যাদের আধার কার্ড কিন্তু 10 বছরের বেশি হয়ে গেছে তাদের আধার কার্ড কিন্তু অবশ্যই কিন্তু আপডেট কিন্তু করতে হবে। যদি আপনি আধার কার্ড যদি আপডেট না করেন তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে। তো সেই জন্য যাদের কিন্তু এই 2023 থেকে 10 বছর আগে যাদের আধার কার্ড হয়েছে তারা কিন্তু অবশ্যই আধার কার্ডটি কিন্তু আপডেট কিন্তু করতে হবে। একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি এবং আরেকটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। এবারে এটার দু ধরনের আপডেট করতে পারেন। একটা হচ্ছে আধার সেন্টারে গিয়ে যদি আপনি আপডেট করেন তাহলে কিন্তু 50 টাকা কাটবে। এবার যদি আপনি নিজে থেকে আপনি অনলাইনে আপডেট করেন তাহলে কিন্তু 25 টাকা আপনার কাছ থেকে কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। এবার যদি আপনি অনলাইনে 25 টাকা দিয়ে আপডেট করতে চান তাহলে তো খুব সহজে করতে পারবেন। এবার কীভাবে আপডেট করবেন? তো আপডেট করার জন্য তো আমি কিন্তু ডাইরেক্ট মোবাইল থেকে দেখাচ্ছি কীভাবে মোবাইল থেকে আপনি আপডেট করবেন। প্রথমে এখানে চলে আসবেন, এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এই লগ ইন অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখানে আপনার আধার নাম্বার, এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচারকে সরিয়ে বসিয়ে দেবেন। ক্যাপচারটা বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার যোগ আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এমনভাবে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর একটা অপশান দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট বলে একটা অপশান কিন্তু রয়েছে, এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এই ডকুমেন্টস আপডেট অপশান কিন্তু আপনি ক্লিক করবেন, এখান থেকে আপনাকে আপডেট করতে হবে। তো এটা ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট বাটনে এখানে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনার নাম, আপনার জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস হয়ে গেছে। এরপর কিন্তু এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন, এই যে এই ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। একটু ওয়েট করবেন, নেক্সট পেজে নিয়ে চলে যাওয়ার পর তারপর কিন্তু এখানে আপনাকে আপডেট কিন্তু করতে হবে। প্রথম যে আপডেটটা করতে হবে সেটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি। এখানে একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবং একটা প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট হিসাবে আপনাকে এখান থেকে আপনার ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। তো প্রথমে এখানে বলে দিচ্ছি যে প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে কোন ডকুমেন্টস আপলোড করবেন। তো সেই জন্য এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি ব্যাংকের পাসবুক দিতে পারেন, অথবা ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে তো ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, অথবা গভর্নমেন্ট কোনো আইডি প্রুফ দিতে পারেন, অথবা প্যান কার্ড দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, অথবা এসসি ওবিসি সার্টিফিকেট দিতে পারেন, অথবা এখানে দেখতে পারেন ভোটার আইডেন্টি কার্ড, এখানে ভোটার আইডেন্টি কার্ডও আপনি দিতে পারেন। তো এর মধ্যে যেই ডকুমেন্টসটা আসে সেই ডকুমেন্টসটা কিন্তু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস অপশানে ক্লিক করে এখানে ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। এটা কিন্তু 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে অথবা জেপিজি ফরম্যাটে আপনি কিন্তু ডকুমেন্টসটা এখানে সঠিকভাবে কিন্তু আপলোড করে দেবেন। এখানে আপলোড করার জন্য কন্টিনিউ আপলোড অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। এখানে ডকুমেন্টসটা আপলোড করে দেওয়ার পর তারপরে প্রুফ অফ অ্যাড্রেস আপনাকে আপলোড করতে হবে। প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনি কোন ডকুমেন্টস আপলোড করবেন পুরো লিস্ট কিন্তু দেওয়া আছে। কিন্তু আপনাদের একটা কথা বলে দিই, প্রুফ অফ আইডেন্টি হিসাবে যেই ডকুমেন্টসটা আপলোড করবেন প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে সেই ডকুমেন্টস কিন্তু আপলোড করবেন না, আপনি কিন্তু অন্য ডকুমেন্টস আপলোড করবেন, ঠিক আছে। সেখানে যদি আপনি দিয়ে থাকেন ভোটার কার্ড তো এখানে দেবেন, আরও অন্যান্য ডকুমেন্টস কিন্তু আছে এখান থেকে আপনি অন্য ডকুমেন্টস কিন্তু দেবেন, ঠিক আছে। কিন্তু সেই ডকুমেন্টসটা আপনি দেবেন না, ঠিক আছে, বোঝা গেল। তো অন্য একটা ডকুমেন্টস এখানে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু ভিউ ডকুমেন্টস অপশানে ক্লিক করে একটা ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর এখানে ঠিক চিহ্ন মারবেন, তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে সরাসরি পেমেন্টের পেজে নিয়ে চলে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে 25 টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো দেখতে 25 জায়গায় লেখা আছে যে 25 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। সেই জন্য কিন্তু এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনকে ঠিক চিহ্ন মেরে দেবেন। মেরে দেওয়ার পর এখানে ভেরিফাই পেমেন্ট অপশানে ক্লিক করবেন। এখানে মেক পেমেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে সরাসরি কিন্তু পেমেন্টের পেজে কিন্তু আপনার রিডাইরেক্ট করে নেবে। তারপরে এখান থেকে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, ওয়ালেট, নেট ব্যাঙ্কিং অথবা পেটিএমের মাধ্যমে আপনি পেমেন্ট কিন্তু করতে পারবেন। একবার পেমেন্টটা হয়ে যাওয়ার পর তারপর দেখতে থাকি এইভাবে কিন্তু ভেরিফিকেশান স্টেজ কিন্তু থাকবে, ঠিক আছে। এইভাবে ভেরিফিকেশান স্টেজ থাকবে, তারপরে কিছুদিনের মধ্যে এর কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার আধার কার্ডটি কিন্তু আপডেট হয়ে গেছে, ডকুমেন্টস আপডেট কিন্তু হয়ে গেছে। এরপর কিন্তু আপনার আধার কার্ডটি বিভিন্ন কাজে ইউজ করুন, কোনো রকম কিন্তু সমস্যা বা ঝামেলা কিন্তু হবে না। তো সেই জন্য আমি আপনাদের বলবো সবাই কিন্তু এই আপডেটটি অবশ্যই কিন্তু করিয়ে নেবেন, নাহলে কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন রকম সোর্স হতে কিন্তু আপনি পাবেন না, অথবা গভর্নমেন্টের বিভিন্ন রকম সার্ভিসে কিন্তু লাভ আপনি উঠাতে পারবেন না। সেই জন্য কিন্তু বারবার কিন্তু যে আধারের তরফ থেকে এটা কিন্তু টুইট করে জানানো হচ্ছে যে সবাই কিন্তু এই আপডেটটি অবশ্যই কিন্তু করিয়ে নিন, ঠিক আছে, বোঝা গেল। আরেকটা কথা আপনাদের বলে দিই, বর্তমান যে আপনি আধার কার্ড সংশোধন করবেন এবং সেখানে সংশোধন করার সময় সেখানে একটা প্রুফ দিতে হয়। এবার সেই প্রুফ যে আপনি দেবেন তার জন্য কিন্তু নতুন ডকুমেন্টস লিস্ট কিন্তু জারি করা হয়েছে। এখন কিন্তু আপনি আগের যে ডকুমেন্ট লিস্টটা ছিল সেই ডকুমেন্টস লিস্টটা চেঞ্জ করে নতুন ডকুমেন্ট লিস্ট কিন্তু জারি করা হয়েছে। এবার সেটা নিয়ে যদি ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিও দেখে দেবো। এখন নতুন বর্তমানে কী কী ডকুমেন্টস লাগবে কোন কারেকশানে তা কিন্তু নতুন লিস্ট জারি করা হয়েছে, সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। এবং আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে এই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।